ভাই, আমি আবু আলী খান ভ্যাঙ্কুভার থেকে আসছি। এই যে দেখেন কত বড় ইলিশ মাছ ধরছি, জয়বার সৌজন্যে আমরা সেলিব্রেট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন দেখেন বাংলার ইলিশ, খুদা হাফেজ। ইলিশ মাছ এগেইন, আসলে আমেরিকান শ্যাড। এটা একটা ছোট আমাদের বাংলাদেশি ইলিশের মতো, এই জন্য আমরা আসলে ইলিশ মাছ বলি, কিন্তু আসলে এটা আমেরিকান শ্যাড। আজকে আমরা সবাই মোটামুটি বাংলাদেশের এসেছি মাছ ধরার জন্য, অনেকেই আমি পরিচয় করে দিতে পারি। তো আজকে আমি যেটা দিয়ে মাছ ধরছি সেটা হচ্ছে একটা সুইবেল আর হুক। এটা নিচে যখন আস্তে আস্তে পরে তখন ওরা খায়। আর আমরা যেটাকে বলি লিডার, এই হুকের সঙ্গে আমার সুইবেল পর্যন্ত, সুইবেল আর এই হুক, এই হুক পর্যন্ত মোটামুটি 5 ফিটের মতো লেন্থ। আজকে আমরা ইউজ করছি 1 আউন্সের একটা, 1 আউন্সের ওয়েট, একটা 1 আউন্স ওয়েট সুইবেলের সঙ্গে লাগানো। আর তারপরে আমার রড, একটা লাইট সেট আপ, জাস্ট এ লাইট রড। আমি ইউজ করছি লুর জনসন রড আর ডেওয়ার এব্রস রিল। আমার মেইন লাইন 12 পাউন্ড মনো আর 10 পাউন্ড লিডার, এটাও মনো লাইন ফ্লো কার্বন। রিলটা হচ্ছে ছোটো একটা স্পিনিং রিল, আর রড হচ্ছে 8.5 ফিট। হ্যাপি ফিশিং এভরিবডি। শনিবার 8 তারিখ, 8ই জুন, বনভিল ড্যাম। আমরা আবার এসেছি মাছ ধরার জন্য। আমাদের বাংলাদেশি অনেক ভাই এসেছেন আজকে, অনেক বাংলাদেশি ভাই আছেন। সবাই মোটামুটি আজকে অনেক মাছ পেয়েছে। আমি একটু যাই দেখি আমাদের বলতে পারি কিনা। সবার মাছ মাছ ধরে ধরে আমরা ভেবে বেঁধে রাখি। অনেকে আবার ভেরি লাকি ডে, মোর দেন 100 ফিশ হিয়ার, দ্যাটস এ বিগ বিগ শার্ক দেয়ার, বিগ বিগ ভাই কি অবস্থা? ও আপনি তো মাছ ধরে ফেলছেন। জি ভাই, আপনার নাম বলবেন? আমি ডক্টর আবু আলী খান। আমাদের ডক্টর আবু আলী খান, আমরা আবু আলী ভাই বলি যদিও, উনি আজকে এসেছেন আমাদের সঙ্গে মাছ ধরতে। এবং আমরা দেখতে পাচ্ছি উনি আসলে একটা মাছ ধরেও ফেলেছেন, শ্যাড ফিশিংটা উনি তুলছে। আপনার কেমন লাগতেছে ভাই? খুব আনন্দ পাচ্ছি, খুবই আনন্দ। জি জি, আপনার রিল তো মনে হয় রেবরস, এই যে ইলিশ মাছটা উঠে গেল, এই যে ইলিশ মাছটা উঠে গেল, আবু আলী ভাই আমাদের মাছটা তুলে ফেললেন, সুন্দর মাছ। কি অবস্থা ভাই, কতগুলো মাছ ধরছেন আজকে? মোটামুটি 50টা তো, 29 ও গুনতেছেন আপনি, তাই না? জিনিসের খুবই ভালো ভাই, নামটা বলেন। আরে ভাই একটা তর্ক লাগে নাই, আমি হেল্প করছি। আরে কি বলেন আপনি, এমনি আনন্দের তো সীমা নাই মনে হয় ভাই। আপনার নাম বলবেন? আমার নাম হাবিব। আমাদের হাবিব ভাই 8টা ধরছে। কয়টা? 8টা, আজকে 8টা। আপনারা কি আজকে প্রথম আসলেন? আসেন? আচ্ছা, উনি আজকে প্রথম, এই জন্য। তারপরে 8টা ধরা প্রথম দিনের জন্য অনেক 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 ভালো আমি মনে করি। আর ভাই আপনার নাম? আমার নাম আমিন।
আমরা আমিন ভাই বলি। আসলে আমিন ভাই ভালোই মাছ ধরে, আজকে সকাল থেকে উনি মানে সবচেয়ে বেশি মাছ উনি মনে হয় ধরছে, 46 অর সামথিং লাইক। আর আপনার কি অবস্থা আজকে? এক্সাইটেড। আপনার তো রড রিল সব মোটামুটি সেট আপ করে নিয়ে আসছেন তাই না? আর এই যে জিগ, ওনার জিগটা একটু দেখি ভাই, দেখা যাবেন। আপনি কোন সাইজের জিগ ইউজ করছেন আজকে? খুবই জনপ্রিয় মানুষ আমাদের ভ্যাঙ্কুভারের। তো ভাই আপনার কতক্ষণ থেকে আসে? সকালবেলা তো একসঙ্গে দেখা হয়েছে, রওনা দিচ্ছেন কালকে, গতকালকে রাতে তাই না? সাড়ে থেকে আমরা রওনা দিচ্ছি, হলো সন্ধ্যা 7টায়। এখানে রাত 1টার সময় মানে আমাদের সঙ্গে তো মোটামুটি আমরা সন্ধ্যা আসলে রওনা দিই, আর রাত্রেবেলা থাকি গাড়িতে, গাড়িতে আমরা ওয়েট করি আসলে লাইন আপ করার জন্য। দেখি আপনার মাছ তো ভালোই ধরছেন আজকে, আমার পাশে ধরতে ছিল উনি মাছ, আমরা দুজন মিলেই ভালো মাছ ধরেছি। আর ও ও ও ও ও ও ইউ আর রুইনিং এভরিবডি ইজ রিল নাও, দ্যাট উইল বি ব্রোকেন। ওকে নো প্রবলেম। সো আমাদের সুজিত, সুজিত শিকদার, সুজিত নাম বলো, কি করো, মাছ ধরো, কি অবস্থা তোমার, তোমার কি কোথাও কার সঙ্গে? আরে এটা একটা সবসময় লেগে যায়, ট্যাঙ্গেল হয়ে যায়, কার সঙ্গে সকার একটা ট্যাঙ্গেল হয়। আর এটা হচ্ছে একটা মানে নর্মাল ব্যাপার, আর অনেকের আবার যে ওর লেগে গেছে নিচে রকে, এগুলো আমরা মারার পরে রকে লেগে গেলে এই অবস্থাটা হয়, ছিঁড়ে নিয়ে আসতে হয়। তো সুজিত তুমি মাছ ধরছো তো ভালোই তাই না? আজকে না, আজকে ফিশ কাউন্ট খুব একটা, ফিশ কাউন্ট আমরা তো ধরতেছি কিন্তু হয়তো কোনো কারণে তোমার মানে ট্রিগার হচ্ছে না, এখনো তো টাইম আছে, আমরা তো আরো ধরবো তাই না? দেখা যাক, আমি দেখি আর একটু। আচ্ছা প্রীতম, প্রীতম কই? ও প্রীতম তো না, আচ্ছা মাসুম, মাসুম ভাই কখন আসছো? আমরা আসলে ইলিশ মাছ বলি, এটা আমেরিকান শ্যাড, ইলিশেরই একটা জাত, আমরা ইলিশ, ইলিশের একটা জাত, অদ্ভুত সুন্দর মাছ। একটু নিচে হাত দাও ভাইয়া, গুড। এটা আমাদের ইলিশেরই একটা জ্যাদ, আমেরিকান শ্যাড, বাংলাদেশে ইলিশকে আমরা বলি হিলসা শ্যাড, এটার সাইন্টিফিক নেম আমেরিকান শ্যাড, কিন্তু টেস্ট স্বাদ গন্ধ একই রকম, কোনো অংশেই বাংলাদেশে ইলিশের থেকে কম না। এবং আমরা যখন অনেককে এই মাছ বাসায় নিয়ে যাই খাওয়াই, এবং যদি না বলি যে এটা ইলিশ মাছ না, কেউ বিলিভ করতে পারে না যে সেটা ইলিশ মাছ। তো তোমার আজকে কেমন অনুভূতি? কেমন আজকে? আমি ফার্স্ট টাইম ইলিশ ধরলাম, আমার অনেক ভালো লাগতেছে, প্রথমে এই মাছটাই ধরছি। সবার সবার ধরো ধরো তাহলে ভাইয়া, তুমি অনেক বড় মাছ ধরছো, এটা আসলে একটু বড় মাছ, এমনি নর্মাল সাইজের থেকে বড়। হ্যাঁ কে ধরছে? ও এরা তিন, তিন গুরু মিলে তিনটা মাছ। আমাদের আসলে পার্থ আমাদের সঙ্গে মাছ ধরে সব সময়, পার্থ আমাদের এই মাছটা এইমাত্র নামালো, আমাদের জিয়াদ ভাই প্রথম আসছে এবার আমাদের সঙ্গে ইলিশ মাছে। পার্থ কেমন লাগছে আজকে? খুবই ভালো, খুবই ভালো। তুমি তো অনেক মাছ ধরছো, তোমার তো খালি একটু পরপর শুনি ফিশ অন, ফিশ অন, ফিশ অন সকাল থেকে। তোমার মনে করো যে আর ফারুক ভাই আজকে সবচেয়ে বেশি মাছ ধরছে, সবচেয়ে বেশি মাছ। এবং আনফরচুনেটলি ফারুক ভাই একটু নাকে, নাকে একটু সমস্যা হয়েছে। নাকে কিভাবে হয়েছে? এটা ওই হুক টুক কিছু লেগে গেছে না, আলাউলের ই ওয়েট। আচ্ছা, এটা এটা খুব একটা ডেঞ্জারাস ব্যাপার, যে মাঝে মাঝে আমাদেরকে সাবধান আসলে থাকতে হবে। উনিও মাছ ধরে ফেলছে ফারুক ভাই, ফারুক ভাই আমাদের মাহমুদ ভাই একটা মাছ নিয়ে আসছে। আপনার অনুভূতি কেমন মাহমুদ ভাই? পদ্মার ইলিশের মতো অনুভূতি। আমরা আসলে এই মাছটা যে যাই বলুক না কেন, আমরা ইলিশ মাছ বলি, এবং আসলে এটা ইলিশ মাছের থেকে কোনো অংশেই আসলে কম না। মাহমুদ ভাই আমাদের সঙ্গে রাতে আজকে এসেছে, আমরা রাতে আমরা গাড়িতে করে আসি, আসে এখানে থাকি, এটা পনিভিল ড্যাম। আর অলমোস্ট 6.5-7 ঘন্টা লাগে ড্রাইভ করতে, 600 কিলোমিটার মতো আমাদের হোম টাউন ভ্যানকুভার থেকে। কিন্তু আমরা এখানে আসার পরে সারা রাত জেগে থাকি বা গল্প করি, এটা একটা বিশাল আড্ডা।
আড্ডার পরে আসলে মাছ ধরি। মাছটা এখনো জিন্দা এবং এটা অলমোস্ট 1.5 কেজির মতো হয়েছে। আসলে একটা বড় মাছ। মাহমুদ ভাই কিছু বলবেন আপনি, কি অবস্থা? থ্যাংক ইউ, আপনি হচ্ছেন এই ইলিশ ধরার পথিকৃত পায়োনিয়ার। আরে সবাই 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 মিলে আমরা আসি, সবাই আমরা সবার সবার আসলে সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি আবার আসবো মাহমুদ ভাইয়ের কাছে। আর এখন আমি যাব আমাদের প্রীতম ভাইয়ার কাছে। প্রীতম আমাদের একটা ছোট ভাই, খুবই হাসি খুশি একটা মানুষ, সে মাছ ধরার ব্যাপারে প্রচন্ড আগ্রহী। প্রীতম কেমন লাগতেছে ভাইয়া? খুবই ভালো লাগছে। হ্যাঁ আলাউল হাসে কিছু, এই যে ফিশ উঠে আসলো, এই যে ফিশ উঠে আসলো। ওকে আমরা যদিও ভূত বলি, মাছের ভূত, সে যেকোনো সময় যেকোনো জায়গায় গেলে সে মাছ ধরে ফেলে, ওই জন্য ওকে আমরা ভূত বলি। আলাউল তুমি মোটামুটি মাছ তো আজকে ভালোই ধরছো, তাই না? গুড, ওগুলো কার? ওটাও আমার, তোমার, এটাও তোমার। আলাউলের দুইটা ব্যাগ, আলাউলের দুই সাইজ ব্যাগ, সাইজের মনে রাখতেছে আর একটা মনে হয় ছোট সাইজের, ও জায়গা হয় না। তো প্রীতম ভাইয়া তোমার কেমন লাগতেছে আজকে? খুবই ভালো লাগছে, ফাইনালি একটা মাছ নিতে পারছি। অনেক, ও ফাইনাল ধরছে একটা মাছ, গুড। হ্যাঁ সকালে সে অনেক ক্রাউডেড ছিল এখানে তো। হ্যাঁ মাছ ধরে একটা বা দুইটা সমস্যা না, মাছ তো সবাই আমরা মনে করি ভাগাভাগি করে নিতে পারবো বা অন্য কিছু করতে পারবো, কিন্তু এই যে মাছ ধরার যে আনন্দটা, এটা রিয়েলি 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 ফান। মাছ এত ধরে আলাউল এই যে কথা বলতে বলতে আরেকটা ধরে ফেললো, এই জন্য ওকে আমরা বলি ভূত। আর দুজনেরই ফিশ অন হয়ে গেছে, আমাদের জিলানি ভাই, আমাদের জিলানি ভাইও আমাদের ভ্যাঙ্কুভারের খুব নাম করা একজন মানুষ। উনি মাছ ধরা, ওনার আসলে শখ, ভাবিরও প্রচণ্ড শখ। ভাবিকে দেখছি না হয়তো, ওই যে ভাবি যাচ্ছেন উপরে, ভাবি উপরে চলে যাচ্ছে মাছ নিয়ে, এই দুটো মাছ, দুটো মাছ একসঙ্গে। এই তোমার ইয়ার রড ভাঙবে। জিলানি ভাই সরি আপনাকে বিরক্ত করার জন্য, আপনি ঠিক আছেন তো? ঠিক আছেন তো? আর বাকিগুলো উঠে নিয়ে গেছেন নাকি গাড়িতে? আর ছেলেও তো আসছে আপনার, তাই না? আচ্ছা গুড, আমরা আবার আসবো ব্যাক করে। জিলানি ভাই আমাদের সম্বন্ধে কিছু বলবেন, মাছ ধরার এই অভিজ্ঞতা বা অনুভূতি? আপনি তো গত বছরও আসছেন, আমরা মোটামুটি দ্বিতীয়বার আসে না, দ্বিতীয় সিজন আসে। আপনি গত সিজনে আসছেন ফার্স্ট নাকি? হ্যাঁ, কিন্তু আপনি তো ফ্যামিলি নিয়ে আসেন, আপনার তো অনেক অনেক ভালো, আপনার ওয়াইফ মাছ ধরে, আপনি মাছ ধরেন একসঙ্গে। ভাবি এখনো আপাতত নেই, আমি দেখি পরে ভাবির কাছে হয়তো যাব। আমরা আবার ব্যাক করি। আমি নিজেও এখন মাছ ধরার একটু ব্যস্ত, মাঝে মাঝে মাছ ধরতে আসলে কোনো মানে সময় পাই না কোনো ছবি তোলার বা গল্প করার। ওপাশে মনে হয় জাকি ভাইও আছে। এই জাকি ভাই আছে না? জাকি ভাই আছে না ওই পাশে? এখনো জাকি ভাই আছে তো না? আমরা দেখি একটু জাকি ভাইয়ের কাছে যাইতে পারি কিনা। এই জায়গাগুলো আসলে ভয়ঙ্কর 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 একটা জায়গা, এখানে হাঁটা চলা করা আসলে খুব কঠিন। এই পাথরের উপর দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়। জাকি ভাই আমি পাথরের উপর দিয়ে জাকি ভাইয়ের কাছে যাচ্ছি, উনি একটু দূরে দেরি করে আসার ফলে ওনাকে দূরে থাকতে হয়েছে। জাকি, এই যে জাকি ভাই একটু দূরে দূরে চলে আসছে, কারণ জাকি ভাই আমি একটু ভিডিও করতেছি। এগুলো কি আপনাদের? জাকি ভাইও আমাদের মোটামুটি ভ্যাঙ্কুভারের মাছ ধরার আর একজন পথিকৃৎ। একসঙ্গে আমার প্রায় 10-12 বছর একসঙ্গে মাছ ধরা, এবং জাকিবার সঙ্গেই আমার আসলে 2000 কত সালে আসছিলাম আমরা প্রথম 17-তে। আপনি তো আসেন 2010-এ প্রথম আমাদের ভ্যাঙ্কুভারের, আমার মনে হয় সবার ভিতরে উনি প্রথম শার্ক ফিশিং করে গেছেন এখান থেকে 2010-এ। 17-তে আমার সঙ্গে সিঙ্গাপুর থেকে আসার পরে আমি আর জাকি ভাই প্ল্যান করে এখানে আসছিলাম প্রথম ধরার জন্য আমরা শার্ক। তারপরে আমরা মোটামুটি, ও জাকি ভাই অলরেডি সে মাছ, ও এদিকে যা, আমাদের আরেকজন আছে জয়া। জয়া আমি একটু ভিডিও করতেছি, পরে দরকার পড়লে কেটে দেবো তুমি যদি না যাও।
আরেকজন আমাদের ফিশারম্যান জয়া, আমাদের জাকির বন্ধু, আর ও এইমাত্র মাছ ধরলো, ভয়ঙ্কর মাছ ধরে সে, ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর, এবং সে আমাদের ভিতরে মনে হয় সবচেয়ে বেশি এইবার এখানে মাছ ধরতে আসছে, তাই না? ও মাই গড, হ্যাঁ, আমাদের এই সিজনের 2024 সিজনের শর্ট সিজনের সেই প্রথম এখানে আসলে মাছ ধরেছে, ওটা ছিল 24 মে, তাই না জাকির ভাই? 24 মে। তো জয়া তুমি ভালো আছো? তোমার মাছ ধরতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আপু? খুবই এনজয় করতেছো? হ্যাঁ, তোমরা তো একটু দেরি করে আসছো বলে আমাদের থেকে আলাদা, কিন্তু ওখানে লোকজন চলে গেলে আমরা আবার একসঙ্গে হয়ে যাবো। তো জাকির ভাই, আমাদের সম্বন্ধে কোনো উপদেশ উপদেশ কিছু আছে? উপদেশ একটু কম ধরেন, অন্যদেরকে সুযোগ দেন, খালি করে ফেললেন নদী ধরে। না, নদী তো আর খালি আর কি, আর গতকালকে 72,000 ফিশ এখান থেকে আসলে, সেটাই না যে আমাদের এখান থেকে আসলে এখানে দেখা যাবে কিনা জানি না, ফিশ ল্যাডার আছে আসলে, ফিশ ল্যাডার মানে এখান থেকে ফিশগুলো এই জায়গাটা দিয়ে ফিশগুলো উঠে যায় উপরে এখান থেকে, আর এটা আসলে একটা ড্যাম, এটা ছোট ছোট সাইড এই সাইডটা, ওই পাশে আর একটা বড় ড্যাম আছে বনিবিল ড্যাম। জাকির ভাই যাই মাছ ধরি, মাছ ধরার সময় তো আর কোনো কিছু ভালো লাগে না, ঠিক না? খাওয়া দাওয়া করেন, পানি খায়? হ্যাঁ, পানি টানি খাবো, আমরা তো এই মাছ ধরতে আসলে আসলে ভুলেই যাই যে খাওয়া খেতে হয়। প্রচুর লোক, প্রচুর মানুষ মাছ ধরছে। হ্যাপি ফিশিং, ঠিক আছে জয়া, যা একটু মাছ ধরি তাহলে, ওকে? হ্যাঁ, দেখা হবে। বিউটিফুল আমেরিকান শাড, এটা একটা বড় বড় মাছ, তো আমরা প্রায় শেষের পথে, এখন প্রায় 5:30 বাজে, আমরা শেষ করে ফেলছি। প্রীতম নিজে উদ্যোগী হয়ে ময়লা, আমরা যে সমস্ত ময়লাগুলো ফেরি সে কুড়োচ্ছে, এবং ময়লাগুলো আসলে আমরা এখানে রেখে যাওয়াটা ঠিক হবে না, এই জন্য ও নিজের থেকেই অনেকেই ময়লা এখানে ফেলে যায়। আসলে মাছ ধরার পরে আমাদের উচিত ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়ে যাওয়া। প্রীতম অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া, সবার জন্য এই উপকারটা করার জন্য। আমি আশা করব যে তোমার মতো আরো, মানে আমরা সবাই যেন তোমার মতো হই। এটা একটা অ্যাকচুয়ালি গুড হ্যাবিট, আমরা যেটা আমি সব সময় করি, আমি ফিশিং এ গেলে সব সময় এক ব্যাগ গার্বেজ আনার চেষ্টা করি। খুবই সুন্দর হ্যাবিট, এখানে অনেক ধরনের সুতা পাওয়া যায়, হ্যাঁ, আমরা যেরকম আসি সেরকম যাওয়া উচিত না? আমরা অনেক সময় ময়লা টলা ফেলে যাই আর কি, তো কাছে একটা যদি ছোট ব্যাগ ট্যাগ থাকে, আমরা এরকম করে ময়লাগুলো নিয়ে আমরা হয়তো ময়লার জায়গা ফেলে দিতে পারি। আমাদের বন্ধু এবং খুব ভালো একজন মাছ ধরে, তোমার পুরো নামটা বলবা? পার্থপ্রতিম দাস। হচ্ছে পার্থপ্রতিম দাস। তো তুমি আজকে কি ইউজ করতেছো ভাইয়া? তোমার রড রিল সেটআপটা একটু দেখাবা, আর কোথায় কি মারতেছো, বা মানে মানে টেকনিকটা কি ইউজ করতেছো তুমি আজকে? তোমার রড তো মনে হয় 8.5 ফিট রড, তাই না? 8.5 ফিট রড। আর কত আউন্সের তোমার ওয়েট? 1 আউন্স ওয়েট। 1 আউন্স ওয়েট। আর তোমার এটা নিচে সিলভার আছে? আচ্ছা, তারপরে এই अराउंड 4-5 ফিট লিডার। লিডার তো তুমি কত পাউন্ড দিচ্ছ? 10 পাউন্ড। 10 পাউন্ডের। তুমি তো আজকে অনেক মাছ ধরছো, এই জন্য তোমাকে আমি জিজ্ঞেস করলাম। 10 পাউন্ডের আর তুমি ইউজ করতেছো হচ্ছে 60 ডার, তাই না? 60 ডার। এই চার্টারাস অরেঞ্জ, চার্টারাস অরেঞ্জ, এটা তোমার আজকে কাজ করছে? হ্যাঁ, আর না চেঞ্জ করছো প্রাইস করছে? হ্যাঁ, লাল কুরসি, তারপরে চার্টারাস রেড, চার্টারাস গ্রিন। তোমার রিলও তো জাস্ট ছোট রিল, একটা 3000 সিরিজ বা 4000 সিরিজের ছোট লাইট লাইট, সারাদিন আমাদেরকে মাছ ধরতে হয়, তাই না? আর তোমার মেইন সুতা কি? ব্রেডেড লাইট, ব্রেডেড 20 পাউন্ড। হ্যাঁ, আর মনো লিডার হচ্ছে তোমার ফ্লোরোকার্বন 10 পাউন্ড, আর 12 পাউন্ড। হ্যাঁ, 12 পাউন্ড ফ্লোরোকার্বন লিডার, তাই না? তো আমরা এই যে সুইভেল, সরি, আমরা শ্যাড ডার্টটা ইউজ করি, এটা একটা স্পেশাল জিনিস, এই শ্যাড মাছ ধরার জন্য বা ইলিশ মাছ ধরার জন্য আমরা ইউজ করি শ্যাড ডার্টটা। এটা একটা লুপ, স্পেশাল লুপ আমরা আসলে ইউজ করি, এটা যেন খুলে না যায় বা এরকম ড্যাংলিং হয় আর কি। তো ঠিক আছে ভাইয়া, মাছ ধরো, আজকে তো প্রায় শেষের দিকে, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তোমরা উঠে যাবো, তাই না? ওকে, তো দিন শেষ, মাছ উঠানোর পর্ব চলছে। এই যে মাছ উঠানোর জন্য বালতিতে করে আমরা এখান থেকে মাছ উঠিয়ে পুরোটা নিয়ে যাব ওই গাড়িতে, ফারুক ভাইয়ের কুলার। এটা কি সুজিতের? আমার। এটা ফারুক ভাইয়ের। ও, আপনি তো অনেক বড় দিয়েছেন, খুব সুন্দর। না, শুধু উপরেই বড়, খুবই সুন্দর হয়েছে আপনারটা।
ওইটাও অনেক সুন্দর বরফ আর মাছ, মোটামুটি সব কুলারে আমাদের মাছ পড়া সুজিদের মাছ, সুজিদের আমাদের মাছ। সো আমরা এখন ওয়েট করছি, আরো আছে মাছগুলো। আসলে আমরা যখন আসি এখানে ওরা এই কর্নার দিয়ে থাকে, কোনায় এখানে এখানে এই কর্নার গুলো দিয়ে থাকে মাছগুলো, এরকম কর্নারে শোর থেকে 30-40 ফিট দূরে। বিকালের জন্য লোক কম, আমাদের পার্থ মাছ বাকেটে ভরে নিয়ে আসছে ওর কুলারের জন্য। জায়গাটা আসলে অনেক নিচু, প্রায় মানে 50 ফিট নিচু তো হবেই, সাইড ভিউ দেখলে এত বোঝা যাবে। এটা একটা বাঁধের মতো, পাহাড় বেয়ে ওঠার মতো অনেক কষ্ট হয় আসলে এই মাছগুলো নিয়ে উপরে তুলতে। এই একটা ব্যাপারেই আমাদের এখনো, শুধুমাত্র এই একটা ব্যাপারেই আমাদের কষ্ট, মাছ উপরে তুলে নিয়ে আসা। আমরা এখন করে দুটো দুটো করে বাকেটে 10-12টা করে মাছ নিয়ে নিয়ে উপরে উঠবো, এবং তারপরে আমরা গাড়িতে এখন করে কুলারে ভরবো। তো দিন শেষে আমরা এখন কানাডার দিকে রওনা দিয়েছি, 1 ঘন্টার মতো ড্রাইভ করা শেষ। আমরা ইউএস এর ভিতর দিয়ে হাইওয়ে, এটা হাইওয়ে 5 না কি বলে, I-5 হাইওয়ে। ইনশাল্লাহ আমরা রাতে বেলা 1:30 সময় পৌঁছাবো বাসায়। এটাই এখন দেখা যাচ্ছে, বাসায় যেতে অ্যারাইভেল 116, 4 ঘন্টার মতো আরও ড্রাইভ বাকি আছে, 2 ঘন্টার মতো ড্রাইভ করে হচ্ছি না। তো আবার দেখা হবে পরের সপ্তাহে, এখনও সামনে আমাদের প্রায় 4 ঘন্টার ড্রাইভ। রাত বাজে 9:17 এখন। আমরা ইউএসএ পোর্টল্যান্ড সিটির দিক থেকে যাচ্ছি ভ্যাঙ্কুভারের দিকে, আমাদের ক্যানাডার ভ্যাঙ্কুভার বর্ডার ক্রস করতে লাগবে সময়। যাই হোক, দেখা হবে পরে। আমি জয় ফারুক ভাই ড্রাইভ করছি আপাতত, পিছনে সুজিত, আর আমাদের ঘুমন্ত জিয়াদ ভাই। জিয়াদ ভাইয়ের অবস্থা খুবই খারাপ, বেচারা প্রথম মাছ ধরতে এসে এখন ঘুমোচ্ছে আর কি। সবাইকে ধন্যবাদ।